বর্তমান যদি পৃথিবীর সবথেকে বিপজ্জনক অস্ত্রের কথা বলা হয় এবং একটি দেশের সুরক্ষা বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বলা হয় তাহলে সেটি আসবে অবশ্যই সাবমেরিনের নাম। বর্তমানে যে অস্ত্রটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্করতম অস্ত্র, কারণ এটি বহুদিন জলের তলায় লুকিয়ে থেকে একটি দেশের অভ্যন্তরভাগে বা জলভাগে বা সীমারেখায় প্রবেশ করতে সক্ষম এবং এখান থেকে যে কোনো সময় নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করতে সক্ষম। এদের মধ্যে উল্লেখযোগ্য হল SSBN, যার পুরো নাম সিপ সাবমার্সিবল ব্যালিস্টিক নিউক্লিয়ার বা নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম অস্ত্র। বর্তমানে পৃথিবীর মাত্র 6টি দেশের কাছে এই নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন রয়েছে। SSBN সাবমেরিনগুলি একাধিক নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল নিয়ে পৃথিবীর যে কোনো সমুদ্রের তলায় মাসের পর মাস লুকিয়ে থাকতে পারে সবার অজান্তে। এই সাবমেরিন পৃথিবীর কোথায় লুকিয়ে থাকবে তা এর প্রধান পরিচালক এবং সেই দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ জানতে পারে না, এমনকি বাকি সাবমেরিনরাও জানতে পারে না তারা কোথায় আছে। অজানা সমুদ্রের তল থেকে হঠাৎ করেই এই SSBN গুলি একদিন শত্রু দেশের উপর চরম আঘাত করতে সক্ষম এই নিউক্লিয়ার মিসাইলগুলি দিয়ে। যেহেতু এই নিউক্লিয়ার মিসাইল বহনকারী সাবমেরিনগুলি সবার অলক্ষ্যে থাকে, তাই এটি স্থলভিত্তিক বা আকাশভিত্তিক বা নিউক্লিয়ার মিসাইল বাহকগুলির থেকে শত্রুর উপর বেশি মানসিক চাপ প্রয়োগ করতে সক্ষম। যাই হোক, বর্তমানে 6টি দেশের কাছে এমন SSBN রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই 6টি দেশের SSBN সাবমেরিন কতটা মজবুত। প্রথম নম্বরে অবশ্যই আসবে আমেরিকার নাম। বর্তমানে সবচেয়ে বেশি SSBN অ্যাক্টিভ রেখেছে আমেরিকার নৌবাহিনী। তাদের কাছে 14টি অ্যাক্টিভ ওহিও ক্লাস SSBN রয়েছে। আমেরিকার এই ওহিও ক্লাস সাবমেরিনগুলির জলের তলায় ওজন 18,800 টন। প্রতিটি ওহিও ক্লাস 24টি করে টাইটেন্ট 2 সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল বা SLBM বহন করতে পারে। প্রতিটি ট্রাইডেন্ট 2 SLBM 8 থেকে 12টি MIRV বহন করে। এদের রেঞ্জ 7,500 মাইলেরও বেশি। অর্থাৎ এই MIRV অর্থাৎ এগুলো এই ব্যালিস্টিক মিসাইলগুলো দিয়ে একটি মিসাইল দিয়ে বহু লক্ষ্যকে আঘাত করা যায়। এগুলো মাল্টিপল ওয়ারহেড বহন করতে সক্ষম। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। আমেরিকার প্রতিদ্বন্দ্বী রাশিয়ার কাছে 10টি SSBN অ্যাক্টিভ রয়েছে। এদের মধ্যে রয়েছে 6টি ডেল্টা 4, 1টি ডেল্টা 3 এবং 3টি বোরোইক 1 ক্লাস SSBN। এদের মধ্যে বোরোই SSBN গুলি জলের তলায় ওজন 24,000 টন এবং ডেল্টা SSBN গুলির ওজন 18,200 টন। প্রতিটি বোরোই সাবমেরিন 16টি বুলোভা SLBM এবং প্রতিটি ডেল্টা 16টি সিনেভা SLBM বহন করে। প্রতিটি বুলোভা 6 থেকে 10টি MIRV বহন করে এবং এর রেঞ্জ 6,200 মাইলের অধিক। প্রতিটি সিনেভা মিসাইল 4 থেকে 8টি MIRV বহন করে এবং এর রেঞ্জ 5,100 মাইল। তৃতীয় স্থানে আছে চীন। এশিয়ার প্রথম SSBN এর মালিক চীনের কাছে রয়েছে 5টি SSBN, 4টি টাইপ 094 ও 094A এবং 1টি টাইপ 092 SSBN রয়েছে চীনের বহরে। এদের মধ্যে টাইপ 094 এর জলের তলায় ওজন প্রায় 11,000 টন এবং টাইপ 092 এর জলের তলায় ওজন 8,000 টন। টাইপ 094 মোট 12টা JL2 SLBM এবং টাইপ 092 মোট 12টা JL1A SLBM বহন করে। JL2 SLBM মোট 3 থেকে 4টি MIRV নিয়ে 4,900 মাইল পর্যন্ত স্ট্রাইক করতে পারে। অপরদিকে JL1A এর রেঞ্জ 1,500 মাইল। চতুর্থ স্থানে আছে ইউনাইটেড কিংডম। ব্রিটেনের কাছে রয়েছে 4টি অ্যাক্টিভ ভ্যানগার্ড ক্লাস SSBN
এগুলি জলের তলায় ওজন 15,900 টন। এগুলি 16টি করে ট্রাইডেন্ট 2 SLBM বহন করে। পঞ্চম স্থানে আছে ফ্রান্স। ফ্রান্সের কাছে আছে 4টি ট্রিয়াম্ফ্যান্ট ক্লাস SLBN। এই SLBNগুলি জলের তলায় ওজন 14,300 টন। এগুলি 16টি করে M51 SLBM বহন করে। প্রতিটি M51 এর রেঞ্জ 5,100 মাইল এবং 10টি করে MIRV বহন করে। অবশেষে আসবে ষষ্ঠ স্থানে আমাদের প্রিয় ভারত। বর্তমানে SSBN এর মালিকের তালিকায় নতুন সদস্য হল ভারত। ভারতের কাছে বর্তমানে একটি আরিয়ান ক্লাসের SSBN অ্যাক্টিভ রয়েছে। আরিয়ান ক্লাসের প্রথম সাবমেরিনটি জলের তলায় ওজন 8,000 টন, তবে এর পরবর্তী সাবমেরিনগুলোর ওজন এর প্রায় দ্বিগুণ। প্রতিটি আরিয়ান ক্লাস 12টা K-15 SLBM এবং 4টি K-4 SLBM বহন করে। প্রতিটি K-4 মিসাইলের রেঞ্জ 2,300 মাইল এবং প্রতিটি K-50 এর রেঞ্জ 500 থেকে 800 মাইল। এছাড়াও আরও 6টি নিউক্লিয় সাবমেরিন তৈরির কথা চলছে। বর্তমানে এই 6টি দেশের কাছেই নিউক্লিয় পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে। তবে উত্তর কোরিয়ার কাছে একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন রয়েছে যেটি ব্যালিস্টিক মিসাইল বহন করে। এটি হলো 1,700 টনের সিনপো ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। এই সাবমেরিনগুলিতে একটি করে KL-11 ব্যালিস্টিক মিসাইল বহন করা যায়, যেগুলির রেঞ্জ প্রায় 750 থেকে 1,500 মাইল।